সকাল থেকে করোনা ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে অবশেষে হসপিটাল কর্তৃপক্ষের ঘোষণা, 10 জনকে দেওয়া যাবে ভ্যাকসিন, তাও সেকেন্ড ডোজের ভ্যাকসিন দেওয়া হবে আজ। বৃহস্পতিবার সকাল থেকে পূর্বস্থলী ব্লক হসপিটালে সকাল থেকে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া ইতিমধ্যেই বন্ধ হয়েছে, দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও যা ভ্যাকসিন রয়েছে তাতে 10 জনকে দেওয়া যাবে এমন বলে ফিরিয়ে দেওয়া হয়েছে মানুষকে। এ বিষয়ে পূর্বস্থলী 2 নম্বর ব্লক হসপিটালের বিএমওএইচ প্রশান্ত সরকার তিনি জানান, তাদের হাতে ভ্যাকসিন খুব কম রয়েছে, যা 10 জনকে দেওয়ার পরে ইতিমধ্যে শেষ হয়ে যাবে। আমাদের হসপিটাল থেকে গাড়ি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আশা করা যায় কালকের মধ্যেই গাড়ি ঢুকলে ভ্যাকসিনেশন আবার নতুন করে দেওয়া যাবে। তবে প্রতীক্ষায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাওয়া মানুষরা জানান, চাঁদপুর হসপিটালে ভ্যাকসিন ইতিমধ্যে নেই, সেখান থেকে পূর্বস্থলী হসপিটালে এসে ভ্যাকসিন পাশাপাশি ট্রেন বন্ধ, প্রতিদিন কত পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া সম্ভব? 70 বাজারজাত হোক এই ভ্যাকসিন, তাতে কিনেও মানুষ ভ্যাকসিন নিতে পারবে। আপনার এখানে দেখা গেল ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হচ্ছে, কি সমস্যা? আজ আমার হাতে অনলি সেকেন্ড ডোজ কোভ্যাক্সিন রয়েছে এবং সেক্ষেত্রে জাস্ট 1 ভায়াল রয়েছে, ওকে 10 জনকে দিতে পারবো ভ্যাকসিন। এবং আমরা আমাদের গাড়ি অলরেডি আজকে মুভ করছে বর্ধমানের উদ্দেশ্যে এবং আশা করছি আমরা কালকে মধ্যে ভ্যাকসিন পেয়ে যাবো। আর এখানে কি অনলি ফর আজকে সেকেন্ড ডোজ? আজকে অনলি ফর সেকেন্ড ডোজ কোভ্যাক্সিন। আর নতুন কি দেওয়া হচ্ছে? না, গত 30 তারিখে একটা অর্ডার দিয়েছে, অর্ডারটা বেরিয়েছে, আমরা সেক্রেটারি অর্ডার করেছেন, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েস্টবেঙ্গল, যে অনলি সেকেন্ড ডোজকে দেওয়া হবে এখন। যেহেতু সেকেন্ড ডোজের আমাদের গ্যাপটা বিশাল রয়ে গেছে, আমাদের হাসপাতালে এখন পর্যন্ত 23,972 জন পূর্বস্থলী হাসপাতালে ভ্যাকসিনেট করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট ডোজ হচ্ছে আপনার 18,434 এবং সেকেন্ড ডোজ হচ্ছে 5,438। এবং আমাদের এখন টার্গেট হচ্ছে যে যে এই 18,434 জনকে যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি, তাদের যদি টাইম হয়ে যায়, তাহলে কী হবে, তাদের মধ্যে উইদিন 2 আওয়ার্স অ্যান্টিবডি ডেভেলপ করবে এবং এর ইনফেকশানটা কম হবে এবং আমার কমিউনিটিতে ভ্যাকসিন কী বলবো যে কোভিড-19 যে স্প্রেড সেটা কিছুটা কমবে। আর এই যে আপনার ফিরে যাচ্ছে, কোনো রকমভাবে কি নোটিশ দেওয়া হচ্ছে হসপিটাল থেকে যে আপনার এতজনকে আজকে দেওয়া? আমাদের অলরেডি নোটিশ বোর্ডে ওটা লেখা আছে যে এই মুহূর্তে আপনার ভ্যাকসিন দিতে পারছি না এবং আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন চলে আসবে আপনার ভ্যাকসিন। এই সমস্যা কতদিন চলবে কি বুঝতে পারছি? দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ভ্যাকসিন আসে সেভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্লাই হয় এবং ডিস্ট্রিক্ট থেকে আমরা পাই এবং আশা করছি এই সমস্যা কেটে যাবে। যেহেতু আমাদের চিফ মিনিস্টার উদ্যোগ নিয়েছেন যে যত তাড়াতাড়ি আর্লি ভ্যাকসিনেট